এই দেখো মোহনার জন্য নুডলস রান্না করে নিচ্ছি। এখন বাজে 1:30, 1:30 সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম। এখন ভাত বাদে কেন নুডলস খাওয়াচ্ছি জানো? আমি 12টার সময় গোসল করব। হ্যাঁ, মোহনা ঘুম গেল, ওকে ঘুমায় রেখে 12টার সময় গোসল করব। আর হচ্ছে আকাশে মেঘ লেগে আসলো আর রুমের ভিতরে অন্ধকার হয়ে গেল। হ্যাঁ, একটু বাতাস হলো আর মোহনা ঘুম ভেঙে গেল। আমি তখনই বাথরুমে আসলাম গোসলের জন্য আর মোহনা উঠে কান্না করতে লাগলো। মোহনাকে ঘুম পাড়িতে ঘুম পাড়িতে এই পর্যন্ত মেয়ে আমার, আর এই বৃষ্টি দেখে আর মেঘ দেখে ঘুমায় না ঘুমায় না। আমি যতবার ঘুম পাড়াই উঠে চলে আসছি ও ততবার কান্না করছে। ততবারই কান্না করছে, ততবারই কান্না করছে, বুঝছো? খুব কান্না করছে। আর আমি যতবারই উঠতে যাচ্ছি ততবারই কি করছে, গলা জড়ায় ধরে আবার শুয়ে পড়ছে, গলা জড়ায় ধরে ঘুমাই যাচ্ছে। আর যে ঘুমাই যাচ্ছে আমি উঠতে যাচ্ছি, আর তখন কি করছে, তখন চিল্লাই কেঁদে উঠে জাগনা হয়ে যাচ্ছে, আবার জড়ায় ধরছে। মনে হয় ঝাড়া ঝাড়া 1.5 ঘন্টা ওকে নিয়ে শুয়ে আছি, বুঝছো? এতক্ষণ আমার গোসল হয়ে যেত, রান্না অর্ধেক কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, আমার কিচ্ছু হয়নি জানো, ছোট বাচ্চা থাকলে কি অবস্থা দেখছো, তার ভিতরে আবার ভিডিও করা, হ্যাঁ এসব নিয়ে খুব ঝামেলায়, হ্যাঁ খুব ঝামেলায় থাকতে হয়, খুব প্যারার ভিতরে বসবাস করতে হয় আমাদের। তো এই তো এখন হচ্ছে লুডোস রান্না করে খাওয়াবো, খাওয়াই তারপরে গোসল, লুডোসটা রেখে ওকে গোসল করাই দিব। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা যে যেখানে আছো মন আল্লাহ তালার আশীষ সম্বন্ধে সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসা এবং মন আল্লাহ তালার আশীষ সম্বন্ধে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম, আশা করি ব্লগটি ভালো লাগবে। আর ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবা, রিকোয়েস্ট করলাম স্কিপ করবে না। আর ব্লগটি দেখতে দেখতে যদি তোমাদের মন ছুঁয়ে যায় প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, রইলো ভালোবাসা এবং দোয়া। যারা সাবস্ক্রাইব করো না শুধু ভিডিও দেখো তাদেরকে বেশি করে রিকোয়েস্ট করলাম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো। আর যারা ফেসবুক দেখো তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো করো, ঠিক আছে? তো এই তো নতুন একটা ব্লগ তোমাদের মাঝে শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, মোহনাকে খেতে দিয়ে আসলাম, গোসল টোসল করে আমি এই যে গোসল করে নিয়েছি, জিজান গোসল করলো। আর কি মোহনার জন্য রান্না বান্না দেরি হয়ে গিয়েছে জানো, একটা একটা করে আসছে, শুধু দুপুরের মেনুতে রাখছি ভেন্ডি ভাজি আর এই যে শাল কুমড়া ভাজি করবো, তাহলে হয়ে যাবে। একদিন আন্না মনে হলো তো জানি দাদি, এখন তো দেখছি অনেক শখ, তো ভেন্ডি ছোট ছোট গুলো জালি হয় আর যত বড় হবে তত শক্ত হবে, ভেন্ডি লিখ খালে ছোট ছোট লিখতে হয় বুঝছো, তত ছোট লিবা তত জালি। রহমান ইব্রাহিম, দেখো দুপুরে রান্না বসিয়ে দিলাম চুলার উপরে, তেলটা গরম হয়ে গিয়েছে গো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ আর এই যে মরিচ, মোহনার জন্য ঝাল দেওয়ার উপায় নাই দেখছি বুঝছো। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, ভেজি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আমার জন্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এত সুন্দর করে মেলটা নিয়ে ছেড়ে দিচ্ছি। এই যে ভাজিটা নামিয়ে নিচ্ছি,
কোথায় যাবে ভাইয়া? দেখো চল তোমরা কাজ করে নিচ্ছি চুলার উপরে। ভীষণ ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নিয়েছে, নিয়ে কোচিংয়ে যাচ্ছে। বন্ধুরা যেই হয়ে গিয়েছে কোচিংয়ে যাওয়ার জন্য, তো আম্মা একটা দাওয়াটা প্রথমে রান্না করছিল, তো সেটা নিয়ে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি কোচিংয়ে। আম্মা একটা দাওয়াটা রান্না করছে, আম্মু পরে খাবে। আংটি ভালো আছো? আঙ্কেল এদিকে তাকাও, সাবস্ক্রাইব করো। মা ওটা কি করবে? চুলা পরে রেখে আমি হচ্ছে জোরে নামাজ আদায় করে আসলাম। ভাজিটা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। বাসা? এটাই তো বাসা মা। হ্যাঁ রান্না বান্না, রান্না বান্না তো করলামই। হ্যাঁ এই দেখো ভাজিটা একদম রেডি। হ্যাঁ মা পরে যেতে হয়। এই দেখো ভাজি, ভাতটা বেড়ে নিয়েছি, ভাজি উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ আম্মু কি মা কি বললা সেটা বুঝতে পারলাম না, যে বলো এটা তরকারি মা, ভাত তরকারি বেড়ে নিচ্ছি, আমি খাবো না দুপুরে। দুপুরে খায় না, কখন খেতে হয় মা বলো? দুপুরে এই দেখো বেড়ে নিলাম। এই দেখো ভাতটা খেয়ে নিচ্ছি আমি। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। এই দেখো লেবু কেটে নিয়ে আসলাম বুঝছো মোহনা। এই দেখো আমার প্লেটে এসে খাওয়া শুরু করেছে। দেখো না লাই না, তোমার লেবু কই, তোমার লেবু কই। খাবারটা খেয়ে নিব গো দুপুরবেলা খাবারটা। জিসান নাই, জিসান হচ্ছে কোচিংয়ে গিয়েছে। মা লেবু দাও। মোহনা খুব দুষ্টু গো, কথা শুনে না জানো। আমি বলেছি ও হাসছে, দুষ্টু বলেছি। বিসমিল্লাহ রহমান ইব্রাহিম। ভেন্ডি ভাজি আমার খুব ফেভারেট, অনেক মজা, অনেক টেস্টি। যে কোনো ভাজি আমার খুব ভালো লাগে, ঝোলের থেকে আমরা ভাজিটা বেশি পছন্দ করি। জিসান মোহনা সবাই ভাজি পছন্দ করে। দেখো চুলাটা বিকেল বেলায় হ্যাঁ রান্না বান্না করলাম, ময়লা হয়েছে কত আরো দেখো।
তেল টেল ছিটকায়। তো বিকালবেলা এখন পরিষ্কার করে দিচ্ছি চুলাটা। অনেক মজবুত এবং টেকসই, যতবারে রাখতে পারলে অনেকদিন ভালো থাকে। আমার সাথে যেটুকু জং ধরে গিয়েছে তাই খারাপ লাগছে। এখন এই দেখো শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি, পানি আছে তো শাড়ির থেকে। দেখো স্ট্যান্ড গুলো, চুলার স্ট্যান্ড গুলো পরিষ্কার করে এইভাবে ধুয়ে নিচ্ছে ভিম দিয়ে। তো এখন হয়তো সন্ধ্যা হয়ে আসছে,
হ্যাঁ ইন্দু মোর আরে ভয় পেয়েছে জানো খুব ভয় পেয়েছে অনেক ভয় বাবা কি ভয় কত ভয় হ্যাঁ ভয় পেয়েছে অনেক ভয় পেয়েছে জীবনে এমন ভয় পাইনি মোরা কাঁদছে না জানো মোনা হচ্ছে ভয় দেখায় দেখায় খাওয়ানো হচ্ছে একটু খেতে চাচ্ছে না ভাত খাইলাও খাইলাও ইন্দুর চলে যাও খালি দেখো পানি খাও পানি খাও যাও খালি ধরবি দেখো নি পায়ে কিন্তু ঠোক মারবি নি পায়ে যখন ঠোকা মারবি তখন দেখো নি কি হয় তোমাদের সঙ্গে আবার দেখা হবে।